আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ, আমার করণীয় কি? এটা লক্ষণ ভালো, কারণ মনের ভিতরে আল্লাহ বা তার রাসূলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটার লক্ষণ হলো আপনার মধ্যে ঈমান আছে। লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। একটু বেখাপা বেখাপা লাগতেছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল, তিনি উত্তরে সাহাবীকে বলেছেন, যাকা নফসুল ঈমান ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন এটাই তো ঈমান, যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে এটা নিয়ে তুমি প্রেশান হয়ে গেছো, যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে, তুমি সেটাকে নিতে চাচ্ছ না, এটা তোমার ঈমানের একটা প্রমাণ। যে ঘরে টাকা থাকে সে ঘরেই চোর যায়। কোনো অমুসলমান কোনোদিন বলবে না, কোনো কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, কারণ তার ভিতরে তো ঈমানই নেই। যার ভিতরে ঈমান আছে শয়তান তার মনের ভিতরে বাজে চিন্তা পুশ করতে চায়, এটা মনে হয় তার খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সে আল্লাহর কাছে পানা চাইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, আমন্ত বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে। ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, শয়তান যেতে কোনোদিনা বলে তাই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর বাম দিকে প্রতীকী থুতু, বাম দিক থেকে সাধারণত এই জাতীয় অ্যাটাকগুলো শয়তান করে, প্রতীকী থুতু, এবং আমন্ত বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। ইনশাআল্লাহ বিল্লাহ এই ফিতনা দূর হবে, এটা নিয়ে পরেশান হওয়া যাবে না, বরং খুশি হতে হবে যে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনের ভিতরে যে টেনশন কাজ করছে এটাই প্রমাণ করছে যে আমার ঈমানের মায়া আছে, আমি বেঈমান না আলহামদুলিল্লাহ। এই জন্য আরও আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, তাহলে শয়তান আর সুযোগ পাবে না। স্ত্রী যদি কোনো ব্যাপারে কারো কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায়, কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কি না? আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে, এমন তো স্থায়ী স্ত্রীর করণীয় কি? দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের, যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকেন, ধরুন একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে এটা তুমি কারোর কাছে বলবা না, তাহলে আমার মত তিনি নিজের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদাফা রাজুল আমানা, কেউ তোমার কাছে কিছু কথা বললো বলে অন্যদিক ফিরল, এটা তোমার কাছে আমানত হয়ে গেছে, চাইলে এটা আরও জনকে তুমি শোনাতে পারবে না। আজকাল কী হয়, আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারে, আমি কী করলাম এমন কথা পাঠাইছি যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে, আরেকজনকে হয়তো বলবে না, আমি ওটা এমন একজনের কাছে পাঠাই দিলাম যার কাছে এই সংবাদটা গেলে লোকটা মনে কষ্ট পাবে, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। আজকাল এগুলো হয় কি হয় না বলো, আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম যে আলাপটা একান্ত আপনার সাথে করবো, পাবলিকলি জানাবো না, আপনি কি করলেন স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানাই দিলেন, তাহলে আমানতের খেয়ানত করলাম। এগুলো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য, দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ নাই। আজকাল এগুলো যে অপরাধ সেটা বোধটুকু পর্যন্ত আমাদের নাই। তো এই জন্য স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত তুমি বলবা না, স্বামী আর সেটা নিয়ে পীড়াপিড়ি করা উচিত না যে এটা বলো না হলে আমি মনে কষ্ট পাবো, যদি করে এটা স্বামীর মূর্খতার প্রমাণ, কোনো কিছু নিয়ে ইমানদার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল করা হয়ে যাবে না। এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া। যদি মনে হয় যে না স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম, তাহলে যা ওয়াদা তাকে বলে অনুমতি নেওয়া দরকার যে আমার স্বামী এরকম ক্রিয়াবলী করছে, আমি নিরুপায় আমাকে একটু বলতে দাও, না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলবে যাতে ওয়াদাও খেলাফ না হয় আবার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট না হয়। এগুলো ভ্যারি করবে, কথাটা কী ধরনের ছিল, স্বামী কী ধরনের রিয়্যাক্ট করতেছে, পরিস্থিতি কী সেটার উপরে, তবে ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোরআনুল কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, এই সূরা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, আল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। এই জন্য আপনি কার সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না। আমার কোনো এক বন্ধু তাকে একজন একটা কথা বলছে, এখন আমি যদি পীড়াপিড়ি করি দোস্ত আমাকে বলো না হলে আমি মনে কষ্ট পাবো, এটা আমার মূর্খতার প্রমাণ, তার দুর্বলতা বুঝতে হবে, সে তো আরেকজনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, সে ওয়াদা খারাপ করতে পারে না, আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে, বিদায় সেই অন্যায় কাজটা করা জায়েজ হবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন।
উম্মার স্বার্থে, সুন্নার সাথে।